2011 সালে পাওলিদাম অভিনীত ছবি ছত্রাক সমালোচনার ঝড় তোলে পশ্চিমবঙ্গ জুড়ে, কারণ পাওলিদাম সেই ছবিতে একটি সেক্স সিকোয়েন্সে পুরোপুরি উলঙ্গ হয়েছিলেন। সেক্স সিকোয়েন্সটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর পাওলিদামকে নিয়ে চারিদিকে ছিচি পড়ে যায়। সেই সিকোয়েন্সে আরও একজন বাঙালি অভিনেতা ছিল, অনুব্রত। অনুব্রতকে নিয়ে তেমন কোনো রকম সমালোচনা হয় না। পাওলিদামকে নিয়ে যে সমালোচনা ঝড় উঠেছিল সেই ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে টেক ওয়ান বানানো হয়েছে। টেক ওয়ানে স্বস্তিকা মুখার্জিও পুরোপুরি নুড সেক্স সিকোয়েন্সে অভিনয় করেছিলেন, যার ফলে স্বস্তিকা মুখার্জিকে নিয়েও সমালোচনা হয়। সমালোচনা হওয়ার পর সেই নুড সিনটিকে ব্লার করে ছবিটি রিলিজ করা হয়। যাই হোক, টেক ওয়ানের গল্প দেখে নেওয়া যায়। পশ্চিমবঙ্গের একজন স্বনামধর্মী অভিনেত্রী দোয়েল মিত্র একটি ছবিতে নুড সিকোয়েন্সে অভিনয় করে। সেই নুড সিকোয়েন্স ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করে। বাঙালি অভিনেত্রীকে নিয়ে নিজের নিজের মত প্রকাশ করে সংবাদ মাধ্যমে। 99% মানুষ দোয়েল মিত্রকে পর্ন স্টারের সাথে তুলনা করে। অন্যদিকে দোয়েল মিত্র তাকে নিয়ে ওঠা সমালোচনার কোনো রকম জবাব দেয় না। তার কথায়, যে অডিয়েন্স আমার কাজের জন্য আমাকে ভালোবাসত, সেই অডিয়েন্স আমার সেই কাজের জন্যই আমার চরিত্র নিয়ে কথা বলছে, তাদের কী বা বলার থাকতে পারে। যাই হোক, এই সমালোচনার ঝড় যেমন দোয়েল মিত্র অডিয়েন্সদের ওপর পড়ে, ঠিক তেমনভাবে দোয়েল মিত্র নিজের প্রাইভেট লাইফেও ঝড় বয়ে নিয়ে আসে। এবার আসি দোয়েল মিত্র প্রাইভেট লাইফে। দোয়েল মিত্র বিয়ে করেছিলেন, স্বামী 1-2 বছর আগে মারা গেছে। দোয়েল মিত্র একটি মেয়ে আছে যে তার দাদু দিদার সাথে থাকে। দোয়েল মিত্র শ্বশুর শাশুড়ি মেয়েকে দোয়েল মিত্রর কাছে রাখে না, কারণ দোয়েল মিত্রর লাইফস্টাইল। দোয়েল মিত্র ড্রিঙ্ক অ্যাডিক্টেড, তার ডেলি ওয়ার্ক টাইমিংয়ের প্রবলেম আছে, মেয়েকে ঠিক করে সময় দিতে পারবে না। এতগুলো কারণের জন্য দোয়েল মিত্র শ্বশুর শাশুড়ি মেয়েকে দোয়েল মিত্রর কাছে রাখতে চায় না। ঝামেলা তো ছিলই, সেক্স সিকোয়েন্স ভাইরাল হওয়ার পর সেই ঝামেলা আরও বেড়ে যায়। শ্বশুর শাশুড়ি দোয়েল মিত্রর মেয়েকে এরপর দিল্লি পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে। দোয়েল মিত্র আরও ভেঙে পড়ে। দ্বিতীয় ঝামেলা, দোয়েল মিত্র বয়ফ্রেন্ড সমালোচনার ঝড় ওঠার পর দোয়েল মিত্রকে ধীরে ধীরে অ্যাভয়েড করতে শুরু করে। যে ছেলে দোয়েল মিত্রর হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসে হিরো হতে, নিজের জায়গা খুঁজে পাওয়ার পর সেই ছেলে দোয়েল মিত্রকে অ্যাভয়েড করে নতুন হিরোইনের সাথে প্রেমলীলায় মেতে ওঠে, যদিও দোয়েল মিত্র সবই বুঝতে পারছিল। ছবির আরেকটি ক্যারেক্টার হলো অভিক। প্রেম করে বিয়ে করা স্ত্রী পূজা বন্ধুর সাথে পালিয়ে যাওয়ার পর অভিক ব্যাঙ্গালোরের ভালো একটা চাকরি ছেড়ে কলকাতায় চলে আসে সাংবাদিক হওয়ার জন্য। অভিকের এখন সবসময়ের সঙ্গী মদ আর একটা টার্গেট। টার্গেট হলো অভিনেত্রী দোয়েল মিত্রের ইন্টারভিউ নিয়ে নিউজ চ্যানেলে স্টোরি বের করা। অভিক দোয়েল মিত্র পেছন পেছন ঘুরে কোনো গতি করতে পারে না। এরপর একদিন অভিনেত্রী তার মেয়েকে নিয়ে ঘুরতে বেড়ায়, সেই সময় অভিক তার পিছু নিয়ে তাদের ছবি তুলতে থাকে। অন্যদিকে দোয়েল মিত্র সেই সময় একটি মুভিতে সীতার ক্যারেক্টার করছিল। মানুষ বেশ মজা করেই বলতে থাকে পর্নস্টার সীতার ক্যারেক্টার করছে। এই সময় একটা পার্টিতে মদের নেশায় চুর হয়ে দোয়েল তার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে নিয়ে সিন ক্রিয়েট করে বসে। নিউজ চ্যানেল থেকে অভিকের ওপর প্রেশার বাড়তে থাকে দোয়েল মিত্র ইন্টারভিউ নিয়ে। এই সময় অভিক দোয়েল মিত্রকে একটা ডায়েরি গিফট করে বলে যদি ভালো লাগে তাহলে তাকে একটা ফোন করতে। দোয়েল মিত্র এরপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার সেই পর্ন ফিল্মের ছাপ্পা মারা ছবির জন্য বেস্ট ফিমেল অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়ে যায়। অমনি বাঙালি অডিয়েন্সের মনোভাব বদলে যায়, সবাই দোয়েল মিত্রকে নিয়ে প্রশংসা করতে শুরু করে। হায় রে বাঙালি! অন্যদিকে দোয়েল মিত্রর মেয়েকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়, দোয়েল খুব ভেঙে পড়ে। সেই সময় অভিকের দেওয়া সেই ডায়েরি দোয়েল দেখতে শুরু করে, দোয়েলের খুব ভালো লাগে। দোয়েল এরপর অভিককে ফোন করে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। নিউজ চ্যানেলে ইন্টারভিউ হয়, আর যেটা হয় সেটা হলো নতুন একটা সম্পর্কের শুরু হয় অভিক অ্যান্ড দোয়েল। এই ছিল গল্প, কম খরচায় একখানা গল্প। একজন অভিনেত্রী যিনি ইন্ডিয়ান কনজারভেটিভ সোসাইটিতে থেকে একটা নুড সিনে অভিনয় করার পর তার ব্যক্তিগত জীবন আর কর্মজীবনে কী কী হতে পারে সেই বিষয় নিয়ে ছবিটি বানানো হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে ভিজুয়ালি ছবিটি প্রচণ্ড ম্যারমারে, গল্পের দিক থেকেও কিছুক্ষণ পর বোরিং ফিল হয়। অভিকের ক্যারেক্টারকে ব্যাঙ্গালোর থেকে ঘুরিয়ে আনার কী ছিল আর তার জীবনে বউ পালানোর মতো মজাদায়ক ঘটনা ঘটানোরই বা কী ছিল বুঝে পেলাম না। অভিক একটা ইন্টেলেকচুয়াল সাংবাদিক হতেই পারতো, যে ফুল টাইম জার্নালিস্ট। একজন স্ট্রাগলার মদখোর জার্নালিস্ট দেখানোর কোনো মানে খুঁজে পেলাম না। পাওলিদামের ছত্রাক নিয়ে যেমন সমালোচনা হয়েছিল, ঠিক সেইভাবে টেক ওয়ান নিয়েও সমালোচনা তুঙ্গে ওঠে, কারণ স্বস্তিকা মুখার্জিও এই ছবিতে নুড সিকোয়েন্সে অ্যাক্টিং করে। সত্যি কথা হচ্ছে, যে লেভেলে সমালোচনা হয়েছিল সেই লেভেলে ছবিটি হয়নি, এটাই আমার দুঃখের বিষয়। যাই হোক, আপনারা দুঃখ না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।